গুড মর্নিং। দেখো ক্লাস পড়ে ছাত্রছাত্রী ক্লাস থ্রির ছাত্রছাত্রীরা, আজকে আমি একটা গল্প তোমাদের পড়ে শোনাবো, এটাই পড়া থাকবে তোমাদের। কে ছিলেন ঈশপ? গল্পটা পড়ছি, তোমরা মন দিয়ে শোনো। ঈশপের নাম শুনুনি এমন মানুষ বোধ এই পৃথিবীতে খুব বেশি নেই। তার কোনো গল্প তোমরা নিশ্চয়ই পড়েছ, যেমন সেই শিয়ালের গল্প যে আউর ফলের নাগাল না পেয়ে আউর ফল টক বলেছিল, অথবা সেই খরগোশ আর কচ্ছপের গল্পটা। অহংকারী খরগোশ ভাবলো কচ্ছপে তো মন্থুর গতি, সে কি পারবে আমার সঙ্গে দৌড়ে? কিন্তু কচ্ছপের জেদ আর নিষ্ঠা এতটাই ছিল যে শেষ পর্যন্ত প্রতিযোগিতা সেই জিতে গেল। কিংবা ধরা যাক রাখাল ছেলের বাঘ বাঘ বলে চেঁচামেচি। এই একদিন সত্যি যখন ভেড়ার পালে বাঘ এলো, তখন সবার মজা করছিল বলে রাখালের চিৎকার শুনে কেউ ছুটে এলো না। এগুলো সব ঈশপের গল্প। এই যে চমৎকার সব গল্প, এগুলি যিনি লিখেছেন সেই ঈশপ কে ছিলেন শোনো তাহলে। প্রাচীন গ্রিস দেশের একজন ক্রীতদাস ছিলেন ঈশপ। তার চেহারা ছিল খুব কদাকার, তাই নিয়ে সকলে তাকে উপহাস করত। কিন্তু মানুষ হিসেবে ঈশপ ছিলেন অত্যন্ত জ্ঞানী। তার আশেপাশের লোকজনেদের আচার আচরণ তিনি খুব ভালোভাবে লক্ষ্য করতেন। তাদের নানা দোষগুণ নিয়ে গল্প বানাতেন। তবে সেই সব গল্প বেশিরভাগই পশু পাখির কাহিনী দিয়ে গড়া। আসলে মানুষের সেই দোষগুলোর সঙ্গে পশু পাখির মিল খুঁজে পেয়েছিলেন তিনি, তাই এদের নিয়ে গল্পগুলো বানাতেন। আজকে এই পর্যন্ত, ওকে।